হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব সোয়াপ সম্পর্কে। ব্যক্তিগত কারণে আমি সোয়াপ অ্যাপ্লিকেশনটা ব্যবহার করেছি। আমার একটি স্মার্টফোন ছিল পুরনো, সেটা আমি এক্সচেঞ্জ করেছি। দেন আমি তাদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করে দেখলাম যে দারুণ একটি ফিচার তারা দিচ্ছে। আপনারা কিন্তু জানেন বাংলাদেশের প্রথম রিকমার্স প্ল্যাটফর্ম হলো সোয়াপ। এটা খুব পপুলার হয়ে গিয়েছে। এখানে আপনি আপনার ফোন, ফার্নিচার, ইলেকট্রিক ডিভাইস, গ্যাজেট ইত্যাদি সব কিছু বিক্রি করে দিতে পারবেন খুবই সহজে, কোনো ঝামেলা নাই, খুবই ইজি আপনার বিক্রি করতে পারবেন। ইভেন সোয়াপের যে নিজস্ব প্রতিনিধি আছে সেটা আপনার বাসা থেকে এসে আপনাকে টাকা দিয়ে প্রোডাক্টটি কালেক্ট করবে। যে ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে, আপনার পুরাতন স্মার্টফোনটি এক্সচেঞ্জ করতে পারবেন আরেকটি নতুন স্মার্টফোন অথবা ইউজ কোনো স্মার্টফোনের সাথে। ইভেন এক্সচেঞ্জ করার ক্ষেত্রেও আপনি বিভিন্ন ধরনের অফার পাবেন। এছাড়াও সোয়াপে কিন্তু আপনার যে কোনো জিনিস বিক্রি করে দিতে পারবেন খুবই ঝামেলা ছাড়া। নর্মালি আমরা কী করি যে কোনো কিছু যদি বিক্রি করতে হয় তখন আমরা সোশ্যাল মিডিয়াতে, মার্কেট প্লেসে অ্যাড করি, সেখানে আজকে হতে পারে, কালকে হতে পারে, এমনও আছে অনেক সময় এক মাস পরও সেল হয় না। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, এক মাস দুই মাস পরও সেল মানে হচ্ছে না, এডিট করে প্রাইস আপডাউন করছি, কোনো কাজ হচ্ছে না। বা সোয়াপের ব্যাপারটা হলো, সোয়াপ হলো একটা কোম্পানি, তো আমরা কিন্তু সোয়াপের কাছে বিক্রি করে দিচ্ছি। পোস্ট করবেন, তাদের প্রতিনিধি এসে আপনার কাছ থেকে প্রোডাক্টটি টাকা দিয়ে কিনে নেবে। অ্যান্ড সোয়াপ থেকে যদি আপনি কোনো ফোন অথবা গ্যাজেট কোনো কিছু কিনেন, সোয়াপের প্রতিনিধি আপনাকে ডেলিভারি করে যাবে। সো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমার মনে হয় আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস খুবই আর্জেন্ট যদি বিক্রি করতে মনে হয় তাহলে সোয়াপের কাছে বিক্রি করে দিন। অ্যান্ড সোয়াপ আপনার প্রোডাক্টটি সুন্দরভাবে এসে রিসিভ করে নিয়ে যাবে, টাকা দিয়ে দেবে, তো প্যারা ছাড়াই আপনি এটা বিক্রি করতে পারছেন। সোয়াপে আপনারা কীভাবে সেল পোস্ট করবেন? সোয়াপের মোবাইল অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, সেখানে সেল ক্যাটাগরি আছে। সেলে গিয়ে আপনারা যখন সেল পোস্ট করবেন, 24 ঘন্টার ভিতরে সোয়াপের যে হেল্পলাইনের লোক আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে। দেন তাদের লোক এসে আপনার কাছ থেকে প্রোডাক্টটি কালেক্ট করে নেবে। খুবই রিল্যাক্সে আপনি প্রোডাক্টটি বিক্রি করে দেবেন ঘরে বসেই। এই প্যান্ডামিক সিচুয়েশনে অথবা আপনি যদি ঘর থেকে বের হতে না চান তাহলে খুব ভালো। এখন অনেক সময় হয় সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বিক্রি করতে আউটডোরে যেতে হয়, অনেক সময় চিটিং হয়, স্ক্যামারের হাতে পড়েন। সো সব কিছু মিলিয়ে আপনার সেফটিভাবে আপনি সোয়াপের কাছে বিক্রি করে দিতে পারছেন। এছাড়াও সোয়াপের সবসময় কোনো না কোনো অফার চলে, এক্সচেঞ্জে ক্যাশব্যাক, ডিসকাউন্ট থাকে, ইএমআই সুবিধা পাবেন। যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তারা আবার ইএমআইতে ব্যবহার করতে পারছেন, প্রোডাক্ট পারচেস করতে পারতেছেন। বিভিন্ন ধরনের অফার সোয়াপে থাকে, মানে তাদের যে বেচা কেনার ব্যাপারটা ছাড়াও এছাড়াও ক্যাশব্যাক, ডিসকাউন্ট, বিভিন্ন ধরনের ক্যাম্পেইনও আপনারা জয়েন করতে পারেন। ফোনের ক্ষেত্রে 3 ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন। প্রথমত প্রি ওয়ার্নার প্রোডাক্ট, যেটা 1 বছরের ওয়ারেন্টি থাকবে। সেকেন্ডত সার্টিফাইড প্রি ওয়ার্নার প্রোডাক্ট, যেখানে 1 বছর আপনার পার্টস পার্টি ওয়ারেন্টি থাকবে। ব্রোকেন ডিসপ্লে, লিকুইড ড্যামেজ, থিপ ওয়ারেন্টি, এই 3টে সুবিধা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তৃতীয়ত ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে আপনার ফোন পেয়ে যাবেন। তো 3টে ক্যাটাগরি, প্রি ওয়ার্নার, সার্টিফাইড প্রি ওয়ার্নার অ্যান্ড ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনারা সোয়াপের কাছ থেকে পেয়ে যাবেন। আপনার কাছে যদি মনে হয় যে আপনি নতুন প্রোডাক্ট নেবেন পুরনো ফোন দিয়ে, সেটাও সম্ভব। এক্সচেঞ্জের মাধ্যমে কিছু টাকা অ্যাড করে আপনি পুরাতন ফোন থেকে নতুন স্মার্টফোন ওয়ারেন্টি সহকারে আপনারা পেয়ে যাবেন খুবই ঝামেলা ছাড়াই। অ্যান্ড প্রোডাক্টটি আপনার বাসায় এসে ডেলিভারি দিয়ে যাবে। অ্যান্ড আপনি যদি তাদের কাছ থেকেও প্রোডাক্ট কিনেন তাহলে একটি ওয়ারেন্টির সুবিধা পাচ্ছেন। কল সেন্টার আছে, তারা আসলে পালিয়ে যাচ্ছে না। নর্মালি আপনি যদি কারো কাছ থেকে প্রোডাক্ট কিনেন, যদি আপনি কোনো একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন, তাহলে সে যদি আপনার কোনো পুলিশি ঝামেলা ভিতরে পড়েন, ওই ফোনটা যদি চোরাই হয়, তখন কিন্তু আপনার কন্ট্যাক্ট করার মতন কাউকে খুঁজে পাবেন না। অ্যান্ড যে বিক্রি করেছে তাকেও কিন্তু আপনি খুঁজে পাবেন না। যেহেতু সোয়াপ একটি কোম্পানি, তার কাছ থেকে প্রোডাক্ট কিনলে সেটা একটি ডকুমেন্ট থাকবে, ক্যাশ মেমো থাকবে অ্যান্ড নির্দিষ্ট একটি কল সেন্টার থাকবে, তাদের সমস্যার সমাধান আপনি পাচ্ছেন। সো সব কিছু আমি মনে করি যে সোয়াপে কেনা বেচা করতে আপনি খুব ইজিলি করতে পারেন। সো টোটাল ডিটেলসটা আমরা কম্পিউটার স্ক্রিনে দেখবো, দেন আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা সোয়াপ অ্যাপ্লিকেশনে চলে আসছি, swap.com.vd। অ্যান্ড এই উপরে দেখতে পাচ্ছেন তাদের যে ব্যানারটা আছে, এখানে বিভিন্ন ধরনের এক্সচেঞ্জ অফার দেখতেই পাচ্ছেন। আপনার বিক্রির সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত এক্সট্রা ক্যাশব্যাক আছে অ্যান্ড বিভিন্ন ক্যাম্পেইন এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা স্মার্টফোন সেল করবো, স্মার্টফোন সেল করার ক্ষেত্রে আমরা স্মার্টফোনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা ব্র্যান্ড দেওয়া আছে, মানে কয়েকটা বলতে মোটামুটি সব পপুলার ব্র্যান্ড দেওয়া আছে, বাট টেকনো, আইটেল, ইনফিনিক্স, সিম্ফনি, ওয়ালটন ব্র্যান্ড ছাড়া এগুলো ব্র্যান্ডে আমি কোনো ফোন দেখতে পাচ্ছি না। সোয়াপের দরকার যে এই ব্যাপারটাও এখানে অ্যাড করা, যে অনেক অডিয়েন্স আছে টেকনো, ইনফিনিক্স, আইটেল, ওয়ালটন, সিম্ফনি এগুলো ব্যবহার করে, দ্যাটস ওয়াই ওগুলোও অ্যাড করা দরকার। সো আমরা আজকে একটা রিয়েলমি ফোনে অ্যাড দিব, রিয়েলমিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা ফোনের মডেল দেওয়া আছে, ছবি দেওয়া আছে। অ্যান্ড আমি আমার ফোনটাকে অ্যাড দিয়ে দেখাচ্ছি, বিক্রি করতেছি না কারণ আমার এটা শখের ফোন, খুব ভালো সার্ভিস দিচ্ছে। অ্যান্ড আমি রিয়েলমি 8 প্রোতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে দিয়ে দিতে হবে যে কত জিবি র্যাম রোম। তো 8 জিবি 128 জিবি দেওয়ার পর আমি গেট ভ্যালুতে ক্লিক করলাম। এখানে আমাকে তারা প্রাইস একটা দেখাচ্ছে যে 19,000 টাকা। এই প্রাইসটা আপনার ভেরিফাই তখনই হবে যখন আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি ডিটেলস দেবেন, আমরা দেখাচ্ছি। সো আপনি এখানে কিন্তু 7% এক্সট্রা ক্যাশব্যাক আপনি পাবেন। সেল ইউর ইউজ ডিভাইস অ্যান্ড গেট 7% এক্সট্রা ক্যাশ অ্যান্ড রেভিনিউ ফুল অ্যামাউন্ট ইনস্ট্যান্টলি। আর এখানে দেখতে পাচ্ছেন আপনি 20,330 টাকা আপনি বিক্রি করতে পারবেন। যদি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি দেখতে পাচ্ছেন,
পাচ্ছেন, কন্টিনিউ অফারে ক্লিক করার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন সব কিছু আপনার ফিল আপ করতে হবে। ফোনের কন্ডিশন সম্পর্কে বলবেন, আপনার এই ফোনটা দিয়ে কল রিসিভ দুইটাই করা যায়। সো নেটওয়ার্ক কানেক্টিভিটি সব ওকে। এখানে আপনার যে জিনিসগুলো আছে সেটা আপনাকে দিতে হবে। সো এখানে প্রোডাক্ট আন্ডার ওয়ারেন্টি, অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এখানে ওকে করে দিবেন। এখানে যে তাদের রিকমেন্ডগুলো আছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, যে আমার এখনও 6 মাসের মতো ওয়ারেন্টি আছে, আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার এখানে দেখাতে হবে যে আপনার প্রোডাক্টে কোনো স্ক্র্যাচ আছে কিনা ডিসপ্লেতে, নাই। আপনার ডিসপ্লেতে কোনো রকম দাগ আছে কিনা সেটাও আমার ডিসপ্লেতে নাই। এগুলো আপনাকে দেখে শুনে দিতে হবে, অনেস্টলি দিতে হবে, কারণ তাদের প্রতিনিধি এসে এই ব্যাপারগুলো আপনাকে চেক করেই আপনাকে তখন ডিলটা পূরণ করবে। হ্যাঁ, আপনার এই ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে, এখানে পূরণ করে নেক্সট দেবে। নেক্সট দেওয়ার পর আপনার যে তাদের এই প্রত্যেকটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রত্যেকটা জিনিস দিচ্ছি কারণ আমার ফোনটা সব সম্পূর্ণ ওকে আছে। সো আমি এগুলা ক্লিক করে দিচ্ছি। আপনার যদি ফোন কোনো রকম সমস্যা থাকে এর ভিতরে, যাদের বলা হচ্ছে এর ভিতরে কোনো সমস্যা থাকে, অবশ্যই ওগুলো দিবে। তো আমি এখানে নেক্সট করে দিলাম, আপনার প্রোডাক্টের পিকচার দিবেন। সো আমার কিন্তু প্রোডাক্টের কন্ডিশন অনুযায়ী 17,500 টাকা যে প্রাইসটা দিয়েছে, আপনার চাইলে বিক্রি করতে পারেন, এক্সট্রা 7% ক্যাশব্যাক এই অফারটাও ক্লিক করে নিতে পারেন, নিয়ে আপনার প্রোডাক্টটা বিক্রি করে দিতে পারবেন। জাস্ট 24 ঘন্টার ভিতর তাদের লোক এসে আপনার প্রোডাক্টটা রিসিভ করে নিয়ে যাবে। তো সেল প্রসেসটা খুবই ইজি, সেলে ক্লিক করবেন, এখানে ক্যাটাগরি আছে, ল্যাপটপ আছে, ট্যাবলেট আছে, ফার্নিচার আছে, তারপর গাড়ি আছে, মোটর সাইকেল আছে, আপনার যে কোনো জিনিস আপনি এখান থেকে বিক্রি করে দিতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।